বিবাদীয় আত্মঘোষিত ধর্মগুরু সারথী বাবাঙ্কু আজি হাইকোর্টরে মিলিছে শর্তমূলক জামিন। সারথী ওরফ সন্তোষ রাউলঙ্ক বিরোধরে ক্রাইমব্রাঞ্চ পক্ষরু দায়ের করা যাইতিবা মূল মামলায় এ জামিন প্রদান করিছেন্তি কোর্ট। জামিন পাইবা পরে সারথী বারিমূল আশ্রম যাইপারিবে নাহি, জেলরু বাহারিবা বেলে শোভাযাত্রা করিপারিবে নাহি, সভা সমিতি ন করিবা পাই কোর্ট নির্দেশ দেইছেন্তি এবং সে কেউঠি রহিবে সে বিষয়ে তদন্তকারী অধিকারীঙ্কু অবগত করিবা সহিত তাঙ্কু তদন্তরে সহযোগ করিবা পাই কোর্ট শর্ত রাখিছেন্তি। তবে জামিন মিলিবা পরে মধ্যে এবে কোর্টরু বাহারি পারিবেনি সারথী, তাঙ্ক বিরোধরে আউ এক মামলা বিচারাধীন রহিথিবারু তাঙ্কু আউ কিছুদিন জেল ভিতরে রহিবা পাই পড়িব। তাঙ্ক বিরোধরে থিবা তিনিটি মামলারু আজি দুইটি মামলারে কোর্ট জামিন দেইছেন্তি। পূর্বরু ডাক্তারী ছাত্রী মামলারে সুপ্রিম কোর্ট জামিন প্রদান করি সারিছেন্তি। প্রায় দুই বর্ষ হল সন্তোষ রাউল যেটা মেন চালিয়েছিল ক্রাইমব্রাঞ্চ কেস কেস নম্বর 17/2015 আরেকটি জেল রয়েছে এবং অনেক থর মধ্যে আমরা পক্ষে রাখি সে যা হোক সেদিন রহিলা পরে তাঙ্কর যে অধিকা দিন রহিবার কোটে কন্ডিশন হিসাবে মানে হাইকোর্ট বিজু বিবেচনা কলে করি আজ তাকে সপ্তম লোক হিসাবে জামিন প্রদান করছেন যদি মানে হাইকোর্ট স্পেসিফিক ভাবে মধ্যে যেটা শর্ত রাখিছেন সে যেদিন সে জেল রু বাহারে কোণী প্রকার প্রসেসন করে না জেল যেতে যেতে জেল পুরো বাহার রহবে সবুলে কন্ট্রোল অফিসর তাকে তার রহিবার ঠিকনা বাবদে মধ্যে জনাইবে এবং তিন নম্বর কন্ডিশন দিয়েছেন যে তাকে জেল বেল বেল পিরিয়ড মধ্যে বারিমূল আশ্রম বা কেন্দ্রাপড়া যাবে না চতুর্থ কন্ডিশন করবে সভা সমিতি করে না তার সঙ্গে সঙ্গে মানে হাইকোর্ট মধ্যে ফিল করছেন যে যেহেতু ক্রাইমব্রাঞ্চর স্পেসিফিক লা যে জীবন প্রতি বিপদ অছি তাকে মধ্যে কনসিডার করে মানে হাইকোর্ট কেছেন যে সে যে রহবে মধ্যে কোন সময় চাহিবে যে লোকাল পুলিশ আসিস্টান্স পাই তাকে ত্বরিত লোকাল পুলিশ আসিস্টান্স দিয়ে দিয়ে যাব জীবন সুরক্ষা পাই তো এইভাবে কন্ডিশন করে মানে হাইকোর্ট বেল অর্ডার দিয়েছেন যেহেতু বর্তমান কেসটা কমিটমেন্ট হয়ে গেল তলকোর্ট উপকোর্ট আসলে বর্তমান যে স্পেশাল কোর্ট রয়েছে প্রিজাইডিং অফিসার স্পেশাল কোর্ট সে যা চাইবে মধ্যে তাকে ছাড়িকি পাঁচটি চারটা কন্ডিশন ছাড়িকি মধ্যে যদি চাইবে মধ্যে অন্য কোনসি কন্ডিশন করে পারবে ন্যাচুরাল প্রসেস সহ বিষয়ে কন্ডিশন করবে জামিনদার পাই 50,000 বা লক্ষ টাকার জোড়ে গোটিয়ে বা জোড়ে জামিনদার তার সঙ্গে সে অন্য যদি কিছু শর্ত করে চাহিবে সে নিশ্চিত করিপারিবে। তাঙ্কর গ্রেফ হওয়ার পরে যে প্রথম কেস যেটা কি 17/2015 যেটা প্রথম কেস যেটা কি তাঙ্ক নাঁরে কিছু অর্থনৈতিক অপরাধ সফা সঙ্গে সঙ্গে অন্য কিছু যেটি ভক্তঙ্কু ঠকিবা মামলা ইত্যাদি রুজু হয়েছিল যেটা আজকে মানে হাইকোর্ট বেল দিয়েছেন তা ছাড়া আর দুইটা মামলা মধ্যে তাঙ্ক রুজু হয়েছিল গোটে হচ্ছে 18/2015 কেস 18/2015 যেটা কি রোজালিন নামে জন মহিলা কিন্তু যে তাকে নিয়ে বুলাই নিয়েছিল বাহারু বুলাইকি রাস্তা বুলাইকি বুলাইকি আনছিল এবং সেই ভিতরে মধ্যে গোটে কিডনাপিং গোটে আলিগেশন এবং তাঙ্ক সঙ্গে মধ্যে সম্পর্ক রক্ষা পাই মধ্যে সে গোটে আলিগেশন মধ্যে করছিল এবং তা ছাড়া মধ্যে আউ গোটা মামলা মধ্যে হয়েছিল মমতা স্বাইন নামে জনে মহিলা পঞ্জাপড়ার সে অভিযোগ করছিল যে প্রায় 7-8 বর্ষ ধরে সারথী তাঙ্ক আশ্রমে রক্ষিকি তাঙ্ক হরিয়ানা অনুরোধ করছিল তাঙ্ক তাকে বিবাহ করিবা পাই মধ্যে পয়সা কিছু পয়সা এবং সুনা নিয়েছিল বলে অভিযোগ হয়েছিল এবং তাকে দর্শাত আচরণ উদ্যম করছিল অভিযোগ হয়েছিল যেটা ক্রাইমব্রাঞ্চ কেসেস 20/2015 বর্তমান সুদ্ধা সে আজি পাইলে 17/2015 মানে হাইকোর্ট বেল প্রদান করছেন এবং আগুন মধ্যে এই বিষয়ে রোজারিন কেসটারে সেটি মধ্যে মানে সুপ্রিম কোর্ট তাকে বেল দিয়ে দিয়েছেন কিন্তু আর যে কেসটা আছে যেটা কি মমতা স্বাইন যেটা অভিযোগ করছিল বর্তমান যে সেটা বেল সেই পাই না তেমন নিশ্চিত আর কিছুদিন সে বিচারাধীন বন্দী হিসাবে রহবে। এ সম্পর্কে আর অধিক সূচনা দেওয়া আমার প্রতিনিধি দীপেশ মহাপাত্র আমার সাথে যোড়ি হয়েছেন। দীপেশ, কোর্ট কোন কোন শর্ত রাখিছেন জামিন দেলা বেলে এবং গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে সারথী বাবা ওরফ সন্তোষ রাউলঙ্কর জেদর মুকুলিবার বাট ধীরে ধীরে সফা হয়ে যাচ্ছে কুহযাব কি কারণ পূর্বরু ডাক্তারী ছাত্রী মামলায় জামিন মিলিছিলা এবে আউ দুইটি মামলায় জামিন পাইসারে কেবল গোটিয়ে মামলা বিচারাধীন অছি। নিশ্চিত ভাবে সংগ্রাম দেখন্তু আজি হাইকোর্ট শর্তমূলক জামিন দেইছন্তি সারথী ওরফ সন্তোষ রাউলঙ্কু মুখ্যতঃ পাখাপাখি 4-5টি শর্ত আজি হাইকোর্ট রাখিছন্তি বেল দেবা সময়ে। প্রথম শর্তটি হচ্ছে কেন্দ্রাপড়া যাইপারে না বারিমূল আশ্রম যাইপারে না সারথী। তৃতীয়টি শর্তটি হচ্ছে সে যেউঠি রহবে তদন্তকারী অফিসরঙ্কু সে নেইকি সবিশেষ সূচনা দেবে এবং তাঙ্ক জীবন প্রতি বিপদ থিবারু সে নেইকি মধ্যে হাইকোর্ট কইছন্তি যেউ জায়গায় রহবে সেটি লোকাল থানা
সে যদি ভুবনেশ্বরে রহতি তাহলে ভুবনেশ্বর যে জায়গায় রহবে সেটি ভুবনেশ্বর নিকটবর্তী থানার জনাইবে, যদি কটকরে রুহতি বা অন্য কোনো স্থান যেটি রহবে লোকাল থানার সে নিয়ে সবিশেষ সূচনা দেবে এবং তাঁর সুরক্ষা নিয়ে মধ্যে লোকাল পুলিশ মধ্যে বিস্তৃত পদক্ষেপ গ্রহণ করব। এবং ওড়িশা বাহার যদি সে যাতে সে কেউঠি যাচ্ছেন কাহিনী যাচ্ছেন এনেকি মধ্যে তদন্তকারী অফিসর সবিশেষ সূচনা সারথী দেবে। এবং তৃতীয় সত্যটি হচ্ছে প্রমুখ সত্যটি হচ্ছে সে তাঁর যে আবহাওয়া রয়েছে সে যা করে আসলে সে কথাকে মধ্যে কোর্ট অতি নিকটর দেখিছেন। সে দৃষ্টিকোণ সে জেল্ বাহার সময় কোণী সভা সমিতি করে পে না, প্রশাসন করে যাইপারে না, কোণী প্রকার প্রবেশন দিয়ে না, এইভাবে এক সর্ত কোর্ট রাখিছেন। তেমন সর্ত বর্তমান এই যে পাঁচ চারি পাঁচটি সর্ত বড়ে সে জামিন পাইছেন এবং কোর্ট কিন্তু তল কোর্ট সে জামিনে যাবে, তল কোর্টে বেল বন্ড দিয়ে জামিনে যাবে। নিশ্চিত ভাবে আপনার যা কুমেন সারথীঙ্কর জেল মুকুড়া বাট ধীরে ধীরে ফিটুছি, কারণ পাখাপাখি তিনোটি কেস তাঁর বিরুদ্ধে হয়েছিল অগস্ট 2015 মশা অগস্ট 8 তারিখ দিন ক্রাইমব্রাঞ্চ দ্বারা গিরফ হয়েছিলেন সারথী ওরফ সন্তোষ রাউড়া এবং তাঁর এই গিরফ পরে পরে তিনোটি কেস তাঁর নামে লাগিছিল বিবাদীয় ছাত্র এবং তিনোটি মামলায় জামিন পাই সারলেন সন্তোষ রাউড়া ওরফ সারথী। বর্তমান আর গোটিয়ে মামলা বিচারাধীন অছে এবং খুব শীঘ্র যদি সে মামলার মধ্যে সে জামিন পাচ্ছেন তাহলে জেল রু বাহারক আসবে এমনি গোটে সম্ভাবনা বলবত রয়েছে। ধন্যবাদ, বহুত বহুত ধন্যবাদ দীপেশ আপনার সূচনা পাই।